কি কাঁদছিস কেন? এত ভালোবাসিস আমায়? তোদের জন্যই তো ফিরে আসি রে। একটা কথা বলি, তোমরা বারবার জানো যে বিভিন্ন সময় প্রতি বছর আমার সাথে কিছু না কিছু হয়। তো এবছর যে দুর্ঘটনাটা, মানে 2021 যেটা পার করেছি, সেটা অনেক বড় ভয়ঙ্কর ছিল। ফেসবুক, ইউটিউব, সেখানে সব থেকে হট ট্রেন্ডিং টপিক ছিল কেশব দে। কেশব দেকে নিয়ে ভিডিও বানালে তখন ভাইরাল, এবং যে যার মতো পারছে। মানে হঠাৎ করে যদি ও এসে বলে কেশব দা আমার থেকে 10,000 টাকা চুরি করেছে, পাবলিক সেটাই বিশ্বাস করছে। কিন্তু তোদের মতন মানুষেরা ছিল বলে বিশ্বাস কর, আমি আবার ফিরেছি, এবং আমার এগেনস্টে একটা জেনারেল ডায়েরি করাও সম্ভব হয়নি, কারণ আমি আমার জায়গা ঠিক ছিলাম। কারণ একটা জিনিস ছোট থেকে বাবা মায়ের কাছে শুনে বড় হয়েছি, মানুষ যখন একটু উপরে উঠতে থাকে তখন তাকে নামানোর জন্য অনেক চেষ্টা করা হয়। হয়তো আমার সাথেও সেটাই হয়েছিল। আমি আমি উপরে উঠিনি, আমি আজও তোমাদের মতন ওই নিচে থাকতেই পছন্দ করি, কারণ এই নিচে বসে থাকা মানুষগুলোই আমাকে উপরে তুলেছে। আমি কখনো ওই মানুষগুলোর থেকে উপরে উঠতে চাই না। হয়তো দেখতে পাবে না বলে মঞ্চের উপরে দাঁড়িয়ে গান গাইতে হয়, কিন্তু বিশ্বাস করো আমি তোমাদের পায়ের সামনেই পড়ে থাকতে চাই। কারণ যে মানুষগুলো তাদের মাথার উপর তুলেছে, সেই মানুষগুলো আমার ভগবান, আর ভগবানের পায়ের সামনে পড়েই থাকতে হয়, আমি এটা মনে করি। আজকে ওর ও একটা সেলফি তুলতে পেরেছে, চোখ থেকে জল বেরোচ্ছে, এই এইটা দেখে না মনে হচ্ছে ওর জন্যেই সেদিন আমি আমার স্করপিও থেকে ঝাঁপ দিইনি। আমি খুব ভেঙে পড়ি যখন আমাকে নিয়ে এত কিছু কাটাছেঁড়া হচ্ছে চারিদিকে। আমার পেছনে আছে মিকিদা, মিকিদা বললো কেশব আমার বাড়িতে চলো, গান বাজনা করতে পারবে, বাড়িতে ভেঙে পড়বে। তো আমি যখন যাচ্ছি, ফেসবুক খুলছি শুধু কেশব দে, শুধু কেশব দে, ইউটিউব খুলছি শুধু কেশব দে, একটাও ভালো কিছু নয়, সব খারাপ। লাস্টে ইউটিউব থেকে গানও প্রাইভেট করে দিতে হলো, কিস্তি আর নিতে পারছি না। আমি আমার গাড়ির সিট বেল্টটা খুলেছিলাম, গাড়ির সেন্টার লকটাও খুলেছিলাম, দরজা খুলে একটা ঝাঁপ দেবো, তারপরে সব শেষ। রণ আমার বন্ধু, রণ আমার গাড়ি চালায়, ও আমার ড্রাইভার নয়, আমার ফ্রেন্ড। ও হঠাৎ আমাকে বললো কেশব যেটা করতে যাচ্ছ এটা করো না, কারণ তোমার জন্য যারা খিস্তি খাচ্ছে আজকে, কি হলো তোমার দাদা কি করলো, কি হলো তোমার বন্ধু কি করলো, তাদের এই সম্মান ফেরানোর দায়িত্ব একমাত্র তোমার। আর বিশ্বাস করো তোমাদের আশীর্বাদগুলো মাথার উপর নিয়ে আবার ফিরেছি, আবার মঞ্চে তোমাদের আশীর্বাদে দাপিয়ে অনুষ্ঠান করতে পারছি সারা পশ্চিমবাংলার সব প্রান্তে গিয়ে। আর সেই জায়গা থেকে একটা লাইন বলতে খুব ইচ্ছে করে, হয়তো কোনদিন তুই চাইবি আমাকে, সেদিনও তুই অন্য কারো আমি আকাশে। আসলে সেদিন অনেক মানুষ, অনেক কাছের মানুষ সেরে চলে গেছিল, সবাই ভেবেছিল কেশব দে শেষ, তাই আমরা নিজেদের রাস্তায় হাঁটি। আজকে তারা দূর থেকে দেখে আবার, কিন্তু কাছে আসতে পারে না। তারার মতো জ্বলবা না হলে জোনাকি, তবুও রে তোর মতো দেব না ফাঁকি, একদিনও কি ভালো ছিল না রে বলে দারুণ খেলা খেলে গেলি আমার গোপনে। সবাই একসাথে গাইব, আমায় কাঁদাস না আর কাঁদাস না রে তুই, তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছুই, আমায় কাঁদাস না আর কাঁদাস না রে তুই, তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছুই, ওরে প্রিয়া।
কত আবেগ দিয়ে ইচ্ছে গুলো তোর সাথে সাজিয়েছিলাম, তোর বলা সব মিথ্যে গুলো সত্যি ভেবে এগিয়েছিলাম। ও তাই বুঝি কি করলি এমন ব্যথা দিলি শেষে, তোর মতো কে দারুণ করে মিথ্যে ভালোবাসে। তাই বুঝি কি করলি এমন ব্যথা দিলি শেষে, তোর মতো কে দারুণ করে মিথ্যে ভালোবাসে। আমায় কাঁদাস না আর কাঁদাস না রে তুই, তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছুই। আমায় কাঁদাস না আর কাঁদাস না রে তুই, তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছুই। ওরে সবাই মিলে একসাথে গাইবো, ওরে Thank you so much.